হ্যালো ফ্রেন্ডস, সামনেই জামাই ষষ্ঠী, আর এই গরমে জামাই ষষ্ঠীর মেনুতে শেষ পাতে রাখতে পারেন প্রাণ জোড়ানো এই ডেজার্ট আইটেমটি। চলুন তাহলে দেখে নেই। আজকে আমি বানাবো ব্লুবেরি শেক। ব্লুবেরি শেক বানানোর জন্য আমার লাগছে চিয়া সিড। প্রথমেই একটা বাটিতে 3 টিস্পুন চিয়া সিড নিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে 1 ঘন্টা চিয়া সিডটা ভিজিয়ে রেখে দেব। দেখুন জলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন। 1 ঘন্টার পর ফিরে এলাম, দেখুন চিয়া সিডটা বেশ ভিজে গেছে এবং ফুলে উঠেছে, বেশ ভালো করে শোক করে গেছে। নিয়ে নিয়েছি চিল্ক মিল্ক। এখানে আপনারা চেষ্টা করবেন চিল্ক মিল্ক ব্যবহার করার, তাহলেই শেকের ফোমটা বেশ ভালো হবে। এবার একটা মিক্সার জার নিয়ে মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে দেব মিল্ক পাউডার, 2 টিস্পুন এখানে মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ব্লুবেরি ক্রাশ, এখানে আমি ব্লুবেরি ক্রাশ ইউজ করছি। আপনারা চাইলে ব্লুবেরি ফ্রুট দিয়ে সুগার অ্যাড করে ক্রাশটা বানিয়ে নিতে পারেন। আমি প্রায় 2/3 কাপ ব্লুবেরি ক্রাশ দিলাম। এবার খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর দেখতে পাবেন শেকের উপরে রেস্টুরেন্ট স্টাইলের একটা ফোম রেডি হয়েছে। এবার 2টো গ্লাস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউবগুলো দেওয়ার পরেই দিয়ে দেব ভিজিয়ে রাখা চিয়া সিড। দিয়ে দিলাম। দিয়ে দেব ক্রাশ, এখানে আমি 1/2 টিস্পুন করে ক্রাশ দিয়ে দেব। এবার দেখুন সুন্দর ফোমটা আমার রেডি হয়ে গেছে শেকের। দিয়ে দিচ্ছি এবার আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আমন্ড কুচি। বাস রেডি হয়ে গেছে আমার ব্লুবেরি শেক। আপনারা এই গরমে এই রেসিপিটি অবশ্যই বানাতে পারেন, আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।